প্রয়াত হলেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। প্রয়াত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। আজ সকালে নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন অভিনেতা। জানা গিয়েছে শুক্রবার রাতেই তাকে মুম্বাইয়ের হীরা নন্দানী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে পরিবারের অনুরোধে সেই খবর গোপন রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতি সংকটজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। এই খবর পেয়েই শুটিং ফেলে ব্রিটেন থেকে মুম্বাই ফিরে আসেন অক্ষয় কুমার। অভিনেতা টুইটে বলেন, তিনি ছিলেন আমার প্রাণ, তার প্রয়াণে আমি গভীর বেদনা অনুভব করছি। তিনি আজ সকালে ইহলোক ত্যাগ করে অন্য জগতে চলে গিয়েছেন, ফিরে গিয়েছেন আমার বাবার কাছে। আপনাদের প্রার্থনাকে আমি এবং আমার পরিবারের সদস্যরা সম্মান জানাই, পাশে থাকার জন্য ধন্যবাদ। মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন তার অনুগামীরাও। মায়ের অসুস্থতার খবর পেয়েই গত সোমবার ভোর রাতে মুম্বাই পৌঁছান বলিউডের খিলাড়ি।